চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর গন্তব্যে পৌঁছানোর আগেই পথে লুট হয়ে যাচ্ছে লৌহজাত পণ্য উৎপাদনের জন্য আমদানি করা স্ক্র্যাপ লোহা। বছরের পর বছর সংঘবদ্ধ ডাকাতদের এই তৎপরতায় আমদানিকারকদের ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। ডাকাতিতে বাধা দিতে গিয়ে প্রাণনাশের হুমকিতে পড়ছেন পরিবহন কর্মীরা। পুলিশ বলছে স্ক্র্যাপ ডাকাতি রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। দেশে রডসহ লৌহজাত পণ্যের প্রায় 80% উৎপাদন হয় চট্টগ্রামে। এসব পণ্যের কাঁচামাল স্ক্র্যাপ লোহার 70% আমদানি হয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। আমদানি করা স্ক্র্যাপ চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর মিলে নিয়ে যাবার পথে উল্লেখযোগ্য পণ্য লুট হয়ে যায় বলে অভিযোগ করেন স্টিল মিল মালিকরা। সারাশি অভিযান না হয়, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে যদি টহলের ব্যবস্থা না হয় তাহলে, এবং এগুলোর পিছনে যে সমস্ত মদতদাতা আছে তাদেরকে যদি আইনের আওতায় আনা না হয় তাহলে এই রপ্তানি নির্ভর এই ইস্পাত শিল্প ধ্বংসের মুখে পড়বে। এসব স্থানে সংঘবদ্ধ ডাকাতরা চলন্ত গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ অথবা অন্য কায়দায় গাড়ি থামিয়ে লুটপাট চালায়। কখনো বাধা দিলে সশস্ত্র হামলার শিকার হন বলে পরিবহন কর্মীদের অভিযোগ। এগুলো মনে করেন মাঝের ঘাট, তারপর রশিদ বিল্ডিং, পানির ট্যাঙ্কি, মাদার বাড়ি, এগুলোর মধ্যে এই কাজগুলো হয়। বাধা দিতে গেলে আমাদের উপর হামলা করে, এরা 6-7 পর্যন্ত এখন চোর আছে, এগুলো গাড়ির উপর উঠছে, এখন লাস্টে এই 2 আমাদেরকে ছুরি মেরে দিছে। সাম্প্রতিক সময়ে এ ধরনের ডাকাতির ঘটনায় সংশ্লিষ্ট থানায় বেশ কয়েকটি মামলা হয়েছে। এসব মামলায় 30 বেশি ডাকাত আটক হলেও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং দিন দুপুরে ঘটছে ডাকাতির ঘটনা। বিষয়টি নিরসনে মিল মালিকদের নিয়ে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে পুলিশ। কিছু সাজেশনস আছে, তারা যে লোকগুলোকে সিকিউরিটিতে নিয়োগ দিচ্ছে তাদের আমরা ভেরিফাই করব, মানে ইজ দেয়ার এনি ইনভলভমেন্ট ফ্রম দেয়ার সাইড। এই বিষয়গুলো নিয়ে ওরা আমরা মিলিয়ে এই জায়গাটা আরও সিকিউর করার আমরা চেষ্টা করছি। স্টিল মিল মালিকরা বলছেন ডাকাত আটকের পাশাপাশি এসব পণ্যের ক্রেতা বিক্রেতাদের আইনের আওতায় আনা হলে ডাকাতির ঘটনা কমতে পারে। শামসুল হক হায়দরি, NTV News, চট্টগ্রাম।